এটা ভিন্ন কথা, মাহফিল কমিটির অনেকেই মানুষকে ধর্ম শিখাতে চায়, নিজে শিখতে চায় না। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটি নামাজ নিয়ে ওয়াজ করতে বলে নিজেই ঈশান নামাজ পড়ে না, কে আসছে কে যায় নাই, কে আসে নাই সেটার খেয়ালে ব্যস্ত থাকে। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটি চায় পৃথিবীর সবাই ভালো হয়ে যাক, ওনার দাঁড়িয়ে রাখার দরকার নেই। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটি চায় সবাই সুদ ঘুষ ছেড়ে দেখ, ওনার নাপিতের দোকান চলুক, লোনের বিজনেসে চলুক। এটা ভিন্ন কথা, মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তাকে নিয়ে আসবে পৃথিবীর সবচাইতে পরিচিত মানুষকে, এই আশায় মাহফিল করে। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটি কিছু কিছু সব না, আমি জানি না কে এরকম, তবে এরকম হতেও পারে। আমার কয়েক জায়গায় গিয়ে ফিল হয়েছে, অনুভব হয়েছে যে মাহফিল কমিটি মনে হয় অধিকাংশ যারা আছে কমিটিতে অধিকাংশই বেনামাজি। আফসোস আফসোস, মানুষ সুদ ঘুষ গালিগালাজ জানাব্যবিচার নেশাকে যতটা নোংরা মনে করেছে, নামাজ ত্যাগকে এর চেতে অনেক অনেক নর্মাল ব্যাপার মনে করে নিয়েছে। আফসোস লাগে তখন যখন দেখি মুসলিম সমাজে মুসলিমের সামনে বক্তব্য দিতে এসে এই এলাকার জুমা মসজিদগুলো ফুল হয়ে যায়, আসরের সময় খালি দেখা যায়। আফসোস লাগে যখন বাপ মুসলমান মা মুসলমান নিজে মুসলমান থাকি মুসলমানের পাড়ায়, সপ্তাহে গরুর গোশত না খেলে নিজেকে দরিদ্র মনে হয়, মুসলমান হিসেবে গরু খাওয়া হালাল শুকর খাওয়া হারাম এতটুকু বুঝি, নামাজ ত্যাগ করলে ইসলাম ওই ব্যক্তির মধ্যে থাকে না, ও ব্যক্তি মুনাফিকে রূপান্তরিত হয়ে কুফরে নিমজ্জিত হয়, এই অনুভূতি হারিয়ে গেছে, এই জন্য আফসোস লাগে। আফসোস লাগে আল্লাহ তাআলা এই দীনে ইসলামের পাঁচটি স্তম্ভের আল্লাহকে সাক্ষ্য দেওয়ার পর দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় পিলার এবং খুঁটি যার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, দীন মুসলিম দাঁড়িয়ে থাকবে, সেটাকেই নামাজ করেছে। আফসোস লাগে যখন শতকরা 98 জন লোক ফজরে ঘুমে থাকে। আফসোস লাগে যখন এ পাড়ায় একটা মসজিদে নামাজ পড়ার ধরন একরকম, তাই ও পাড়ায় আর একটা মসজিদ হয়, এই নিয়ে চায়ের দোকানে খোঁচাখুঁচি হয় যে এতগুলো মসজিদ দিয়ে করবে কি। অথচ 10 বছরে যাদের উপরে সলাৎ ফরজ হয়ে যায় তাদের সবাই যদি মসজিদে আসতো, এরকম আরো 3টা মসজিদ তর্ক ছাড়া আপোষেই করা লাগতো, অথবা এই মসজিদটা 5 তলায় রূপান্তরিত করতে হতো। আফসোস লাগে মানুষ ওয়াজ শুনে নিজেকে মুসলিম মনে করে, ওয়াজ করে নিজেকে মুসলিম মনে করে, নামাজ পড়ে নিজেকে মুসলিম মনে করতে হবে। বেশিরভাগ মানুষের অনুভূতি নষ্ট হয়ে গেছে, আমি নিজেকে বাদ দিচ্ছি না, এই কাতার থেকে আমি নিজেকে বাদ দিচ্ছি না, আমার পরিবারকে বাদ দিচ্ছি না, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বাদ দিচ্ছি না। আমি বলতে চাই না যে চিটাগাঁয়ে আমার পাড়া আমার ঘর অনেক নামাজি, কলারুয়া এসেছি সব বেনামাজি, আমি এরকম বলতে চাই না, আমার কথা এভাবে নেবেন না কলারুয়াবাসী। আমি বলতে চাই আমি সাতক্ষীরা কলারুয়াতে প্রথম এসেছি, বেনামাজির যে পরিসংখ্যান আমি আপনাকে বলছি তা আমি আমার ঘর আর আমার গ্রামের থেকে বলছি। আর হ্যাঁ, আমি মনে করি বাংলাদেশের সব জায়গায় এরকম, আমি ভুল হয়ে থাকলে আল্লাহ আমাকে ক্ষমা করুক, আপনার নামাজি মানুষ আল্লাহ আপনাদেরকে কবুল করুক। শুনে রাখো কলারুয়ার মানুষ, যার কাছে আমাদের প্রত্যাবর্তন, যিনি আমাদের প্রত্যেকটা সেকেন্ডের হিসেব নিতে সক্ষম এবং তিনি নিবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আশ্রয় দিন। তিনি বলছেন قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال. ومحمد صلى الله عليه وسلم كرا كرا أمر أمة محمد كرا أمر أمة محمد আমরা সবাই কি উম্মতে মুহাম্মাদি? আমরা সবাই কি উম্মতে মুহাম্মাদি? তাহলে শুনে রাখো উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের প্রতিপালক আমাদের প্রতিপালক,
আরশে আযীমের মালিক বিচার দিবসের মালিক অন্তর্যামী মানুষের রাজ্জাক মানুষের নিরাপত্তা দানকারী তিনি ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কুল ও উম্মতে মুহাম্মদ জেনে রাখো তোমাদের রব তোমাদের প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কুল বলে দিন লিইবাদিয়াল্লাযীনা আমানু বলে দিন আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে يقيم الصلاة وينفق مما رزقناهم سرا وعلانية এদেরকে বলে দিন যারা ঈমান নিয়ে এসেছে সালাত কায়েম করতে বলে দিন এবং আমি রব তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করতে বলুন গোপনে ও প্রকাশ্যে আল্লাহ তাআলা ওনার মুহাম্মদ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এদেরকে বলে দিন যদি ঈমান আর সত্য দাবি করো তাহলে সালাত প্রতিষ্ঠিত করো নামাজ কায়েম করো এবং দান করো প্রকাশ্যে যেটা মানুষের চোখে আসে তবে মানুষ দেখিয়ে নয় দান করো গোপনে যেটা মানুষের চোখে আসে না কতদিন পূর্বে মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়া লা খিলাল দান করো প্রকাশ্যে গোপনে নামাজ কায়েম করো ওই দিন আসার আগে যেই দিন কোনো বেচা কিনা থাকবে না বন্ধুত্ব থাকবে না ইয়া শিবাব যুবক তোমার বন্ধু আহ বৃদ্ধে উপনীত হয়েছে একজন সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হয়েছে আরেকজন গ্রামের কৃষক বন্ধু শহর থেকে চলে আসবে কারণ গ্রামে তার কৃষক বন্ধু আছে বুড়ো যুবক সাতক্ষীরা সদরে পড়বে না কলারুয়া প্রাইমারিতে পড়বে কেন ওর বন্ধু বান্ধব সব এখানে এই জন্য ঢাকা যেতে চাচ্ছে না কেন সাতক্ষীরা সদরে ওর বেড়ে ওঠা ওখানেই ওর স্কুল কলেজের বন্ধু বান্ধব জেনে না উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রবের বান্দা যারা তোমরা নিজেকে স্বীকৃতি দিচ্ছ এবং আত্মসমর্পণ করেছো যিনি আসমান ও জমিনের প্রতিপালক ওনার কাছে তোমাদের রব বলছে সালাত কায়েম করো দান সদাকা করো গোপনে ও প্রকাশ্যে ওই দিন আসার আগে যেই দিন বেচা কিনা চলবে না যেই দিন কারো বন্ধুত্ব থাকবে না তোমাদের রব বলছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বসীর আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও যাকাত প্রদান করো আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও যাকাত দাও এবং তোমরা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্য পেশ করবে আল্লাহর কাছে তা তোমরা পাবে তোমরা কি আল্লাহর কাছে ভালো কিছু পেতে চাও না আপনারা আল্লাহর কাছে ভালো কিছু পেতে চান তা ভালো কিছুর মধ্যে আল্লাহ এখানে দুটো জিনিস উল্লেখ করলেন এক সলাৎ কায়েম করতে মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বললেন এটা ভালো যেটা আল্লাহর কাছে পাওয়া যাবে দুই যিনি স্বার্থ সমর্থ রাখে অর্থবিত্ত আছে তিনি বছর শেষে ওনার কি কি সম্পদ রয়েছে যেটা যাকাতের আওতায় এসেছে সেটা উনি যাকাত প্রদান করে দেবে আল্লাহ তাআলা বলছেন যে খায়রুন তাজিদুহু ইনদাল্লাহ আল্লাহর কাছে তোমরা তোমাদের এই ভালোগুলো পাবা ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বসীর নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ তা সম্যক দ্রষ্টা তিনি সব কিছু দেখে তোমরা যাই করো তুমি দেখে এই ওয়াজকে কেন্দ্র করে আজকে যে ছেলেরা তাদের বান্ধবীদের সাথে দেখা করতে আসছে উনি এটা জানে ওখানে বাজারে চটপটি ফুসকার দোকানের মধ্যে যেই মেয়ে এবং যেই ছেলে বহুদিনের ইচ্ছা দেখা করার হয়নি আজকে ওয়াজ সারা রাত লাইট জ্বলবে মানুষ আসবে হাজার হাজার কেউ কাউকে সন্দেহ করবে না আল্লাহ এটা দেখে ইন্নাল্লাহা সামিউন বিমা